পাঁচ দিন ব্যাপী এটি নিউজের বর্ণাঢ্য ঈদ আয়োজন। সেলিব্রিটি আড্ডা, চোখ রাখুন এটি নিউজে। কেমন হতো আপনি যদি লেখক না হয়ে গায়ক হতেন? আমার যখন মেয়ে দেশে ছিল তখনও আমি গান গেলে বাবা বাবা প্লিজ বন্ধ করো তো। দুজনের কাছ থেকে একত্রিত একটু অভিনয় দেখবো। তুমি এই যে সারাক্ষণ মোবাইলের দিকে মুখটা গুঁজে আছো, তোমার তো কুঁজো হয়ে যাবে। তোমরা একটা প্রজন্ম একদম কি হয়ে যাচ্ছ, মাথা নিচু প্রজন্ম হয়ে যাচ্ছ। আই ডোন্ট কেয়ার, আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। তুমি মোবাইলের মধ্যে দেখো, তোমাকে একটা এসএমএস পাঠিয়ে রেখেছি অন্তত 33 বার। আমি তোমাকে বলেছি কি বিষয়ে এসএমএসটা? কি তোমার পানি, এক গ্লাস পানি। চমৎকার, চমৎকার, সে ভালো মনে করতে পারত। আপনি ছোটবেলার সেই ঈদ, এখন যে ঈদ দেখছেন সেই ঈদ, এর মধ্যে কি পার্থক্য খোঁজে? ছোটবেলার আনন্দটা আমি সম্পূর্ণ ফিরে পাই। আমি সন্ধ্যা থেকে টিভিটা খুলে রাখি, এই গানটা হলে তবে আমি রান্নায় যাব, তবে আমার ঈদ দেখা গিয়েছে। হ্যাঁ, ঈদের চাঁদ দেখা গেছে, তখন বোঝা যায়। ও মুরাম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ।